ট্রপিক্যাল আমফন সাইক্লোনের পর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখার জন্য যে আমফন কীভাবে তাণ্ডব চালিয়েছে কামারকুণ্ডু অ্যান্ড সিঙ্গুরের কাছাকাছি। তো আমরা যতটা পারি আপনাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি কামারকুণ্ডু দাসবাড়ির পাশ দিয়ে কামারকুণ্ডু স্টেশনের রাস্তায়। ওখানে দেখলেন প্রচুর পরিমাণ গাছ রাস্তার উপর পড়ে আছেন, ইভেন কারেন্টের তারের উপর পড়েছে, এখানে অনেক গাছ এখানে এইভাবেই পড়ে আছে। এখন আমরা চললাম তারকেশ্বর রোড ধরে সিঙ্গুরের দিকে। সামনেই কিছু গাছ ভেঙে পড়ে আছে, প্রশাসনগুলোকে রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কিছু কিছু গাছ এখনো পর্যন্ত আছে, তো রাস্তায় কিছু বাইক ইভেন কিছু বড় গাড়িও চলছে, বাট কোথাও কোথাও গাছ পড়ার জন্য রাস্তা আটকে আছে। এখানে দেখুন এনারা গাছ কেটে সরিয়ে দিচ্ছেন রাস্তা থেকে, যাতে বড় গাড়ি যেতে পারে। আমাদের ছোট গাড়ি কোনো প্রবলেম নেই, তাই আমরা বেরিয়ে গেলাম। এবার দেখুন আমরা একটা সাদা মতো কি দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে এটা কিছু গাছ পড়ে আছে। তো বিশাল আকৃতি গাছ পড়ে আছে ঠিক স্বাস্থ্য ভবনের কাছে। বড় গাড়ি যাওয়া যাচ্ছে, বাট খুব রিস্কি, যে কোনো মুহূর্তে উনি রাস্তার উপর আছড়ে পড়তে পারে। তাই কিছু জন আছেন ওখানে, ওরা দেখছেন যে যাতে বড় গাড়ি বা ছোট গাড়ি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। সামনেই সিঙ্গুরের পুলিশ বাড়ি, তো এদিকে কিছু গাছ আপাতত নষ্ট হয়নি। দেখা যাক, আমরা এবার সিঙ্গুর থেকে ঠিক বাঁ দিকে বেঁকে যাব। বাঁ দিকে বেঁকে আমরা ঢালাই রাস্তা ধরব। দেখা যাক এদিকে কোনো গাছ কি ভেঙে পড়েছে কি পড়েনি। দূর থেকে দেখা যাচ্ছে একটা জেনারেটর আওয়াজ করছে। তো যখন দেখলাম এরকম রাস্তায় জেনারেটর দেখতেই পাচ্ছি, তার কারণ হচ্ছে দুদিন মেবি কারেন্ট আসবে না, তো সেক্ষেত্রে এখন তো পাম্পে জল ভরতে হবে, তাই বাড়িতে বাড়িতে জেনারেটর নিয়ে জল ভরছেন এবং 150 কেউ 200 টাকা করে নিচ্ছে। তারকেশ্বর রোড ক্রস করছি আমরা, একটা বিশাল আকৃতি গাছ পড়ে গেছিল। গাড়ি ছেলে কিছু যারা গাছটা কেটে রাস্তা থেকে অ্যাটলিস্ট সরিয়ে দিয়েছে, পাঁচিলের উপরে পড়েছে গাছটা, তো পাঁচিলটাও জিমনাস্টিক ক্লাবের কাছে, টেলিগ্রামের জিমনাস্টিক ক্লাবের কাছে। আমরা এখন টলি গেছের দিকে যাচ্ছি ঢালাই রাস্তা ধরে। এখানে অনেক বড় বড় বাড়ি আছে, কোনো কাঁচা বাড়ি নেই, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এদিকটা। দেখুন একে তো করোনা, তার উপর ট্রপিক্যাল আমফন সাইক্লোন, মানুষ যে কী করবে বুঝতে পারছে না। কিছু কিছু মানুষ রাস্তায় বেরিয়েছে, কিছু মানুষ জেনারেটর নিয়ে বেরিয়েছে কিছুটা সরাচ্ছে। তো দেখুন পুরো রাস্তায় পড়ে আছে, কেউ আসেনি এটাকে সরাবার জন্য। তো এই রাস্তা দিয়ে আমরা কিন্তু হরিশ্বর কাছে রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি যাওয়া যাচ্ছে না। এটা ঠিক আমার কিন্তু দাস বাড়ির সামনে প্রচুর বাঁশ গাছ রাস্তার উপর এবং কারেন্টের তারের উপর আছে। এখন সব কেবিল হয়ে গেছে, কেবিল কার হয়ে গেছে, কেবিল ওয়্যার হয়ে গেছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট কিছু কিছু জায়গায় তার ছিঁড়েও গেছে। তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, চেষ্টা করছে নিয়ে আসাচ্ছে। এটা দেখুন গোপালনগর, তো গোপালনগর চত্বরে আপাতত কোনো গাছ ভেঙে পড়ার দেখছি না আমরা। এখানে সব গাছই মোটামুটি ঠিক আছে, এদিকে কোনো ভেঙে পড়া গাছের
পিস পাওয়া যাচ্ছে না। তো আশা করি সবাই ভালো থাকবে, ঝড়ে সবাই ভালো আছে।